পেট্রোপণ্য ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অভিরাম দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী পক্ষকাল প্রতিবাদ আন্দোলন কর্মসূচির ডাক দেয় বামপন্থীরা আর এই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাস্তায় নামলো রাজ্যের বামপন্থী নেতা কর্মী সমর্থকরা রাজ্য রাজনীতিতে ব্রাহ্মণ্ট একটি পরিচিত নাম বামফন্ট শব্দটি যেন রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখন অনেকটাই পরিবর্তনশীল তার প্রমাণ মঙ্গলবার প্রত্যক্ষ করলেন আগরতলা শহরের জনগণ লাল ঝান্ডা বৃহৎ আন্দোলন মানে ব্রাহ্মণ্ট এই বাম পরিবর্তন হয়ে এবার নতুন নামকরণ হলো যেন বামপন্থী দলসমূহ আর এই বামপন্থী দলসমূহের ডাকে মঙ্গলবার আগরতলার বুকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আন্দোলনে নামলেন বাম নেতাকর্মীরা সর্বভারতীয় অংশ হিসেবে একগুচ্ছ দাবি সামনে রেখে এই দিন প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সংঘটিত করলেন তারা এই আন্দোলন কর্মসূচি থেকে ফের আরও একবার দাবি উঠল আয়কর দেয় না এমন পরিবারকে মাসিক নগদ অর্থ ও মাথাপিছু খাদ্যশস্য প্রদান এবং পেট্রোপণের দাম কমানো সহ জনস্বার্থ বেশ কিছু দাবি সর্বভারতীয় প্রতিবাদ আন্দোলনের কর্মসূচিতে এই দিন কর্মী সমর্থকদের সাথে অংশ নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দেব বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর সহ এক ঝাঁক রাজ্য বাম রিপোর্ট নেতৃত্বিপোর্ট